ওয়েব আইটি একাডেমির অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সে তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আইড্রপার টুল, পাথ ফাইন্ডার, গ্রেডিয়েন্ট টুল, শেপ বিল্ডার টুল, রিফ্লেক্ট, রোটেট, অ্যারেঞ্জ, ট্রান্সফার। তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো শেপ থেকে কালার কপি করা, কোনো শেপ থেকে কালার কপি করে নিয়ে অন্য আরেকটা শেপে সেটা ট্রান্সফার করা। তো আমি ফার্স্টে দুটো শেপ ক্রিয়েট করে নিচ্ছি, আচ্ছা আমি এখন এই শেপটাতে একটা কালার ফিল করে দিই, দিস ওয়ান, ওকে। তো আমি এখন চাচ্ছি যে আমার এই যে এই শেপের যে ফিল কালারটা, এই কালারটা আমার এই শেপে কপি করতে। এর জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমার যে যেই শেপটাতে আমি কালার কপি করতে চাচ্ছি সেই শেপটাকে আমি সিলেক্ট করে নিব। তারপর আইড্রপার টুলটা নিলাম, এখন যদি আমি যেই কালারটা আমি কপি করতে চাচ্ছি সেই কালারটাতে আমি জাস্ট ক্লিক করি, আমার কালারটা কপি হয়ে গেছে। আমি আর্টবোর্ডে, আমি আমার ইলাস্ট্রেটরে যেখানেই ক্লিক করব, যেখানে যেই কালারটা থাকবে সেই কালারটাই কপি হবে। আমি যেহেতু চাচ্ছি আমার এই অবজেক্ট, এই যে শেপ, এই শেপের কালারটা কপি করতে, তাই আমি এই শেপে ক্লিক করলাম, আমার কালারটা কপি হয়ে গেল। এখন আমি চাচ্ছি ফুল কালার নিয়ে নিলাম, এটা স্ট্রোকটা বাড়ায় দিই, এখন আমি চাচ্ছি আমার এই অবজেক্টটা থেকে, এই যে আমার এই শেপটা, এই শেপটা থেকে কালারটা কপি করতে, এই শেপে, এই যে ফিল কালার, এই ফিল কালারটা। তো আমি আইড্রপার টুলটা নিলাম, নিয়ে আমি ক্লিক করলাম। এখন যে ব্যাপারটা হলো, আমার যে আমার এই যে অবজেক্টটা, এই যে শেপটা, এই শেপের যে স্ট্রোকটা, আমার স্ট্রোকটা সহ কপি হয়ে এই শেপটা ফিল আপ হয়ে গেল। আমাদের আগে এই শেপটার স্ট্রোক ছিল 1 পয়েন্ট, এখন যদি আমরা দেখি আমাদের এই শেপের স্ট্রোক হয়ে গেছে 10 পয়েন্ট। বাট আমি চাচ্ছি আমার শেপের স্ট্রোক 1 পয়েন্ট থাকবে, জাস্ট এই যে ফিল কালারটা, অরেঞ্জ কালারটা, আমি জাস্ট এই কালারটা কপি করে এটাতে ট্রান্সফার করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমি আইড্রপার টুলটা নিলাম, এখন আমি যেই কালারটা কপি করতে চাচ্ছি সেই কালারের উপরে আমার আইড্রপার টুলটা রেখে শিফটে ক্লিক করলাম। শিফটে ক্লিক করে রেখে তারপর যদি আমি মাউসে ক্লিক করি, স্ট্রোকটা না নিয়ে এখন দেখেন, এখন আমার আইড্রপারটা জাস্ট এই কালারটাই পিক করলো। এখন আমি যদি চাই যে আমি স্ট্রোকের কালারটা নেব, তাহলে আমি শিফট চেপে রেখে স্ট্রোকে ক্লিক করলাম। এখন যদি আমরা দেখি আমার যে স্ট্রোকের কালারটা, শুধু স্ট্রোকের কালারটা কপি হয়েছে। তো আইড্রপারের কাজটা হচ্ছে, আইড্রপার কি করে, যখন আমরা কোনো শেপ থেকে কালারটা কপি করব, তখন যদি আমরা নর্মালি আইড্রপারটা নিয়ে ক্লিক করি, তখন আমাদের যে শেপের যেই ফুল প্রপোর্শনটা থাকে, আমাদের স্ট্রোকের সাইজ, দেন স্ট্রোক কালার, তারপর ফিল কালার, সব কিছু একবারে কপি করে দেয় আমাদের সেই সিলেক্টেড শেপটাতে। বাট আমি যখন এক্স্যাক্টলি একটা, যে কোনো একটা জিনিস কপি করতে চাচ্ছি, তখন যেটা করতে হবে আমাদেরকে, জাস্ট আইড্রপার টুলটা নিয়ে শিফটে ক্লিক করতে হবে। শিফট ধরে রেখে তারপর যদি আমি কালারটা পিক করি, আমি ঠিক যেই কালারটা নিতে চাচ্ছি সেই কালারটাই আমি পিক করে নিতে পারবো। তো এখন এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে, তো এখন আমি চাচ্ছি আমার যে সিলেক্ট করা যে অবজেক্টটা, সেই অবজেক্টটা থেকে কালারটাকে আমি অন্য আরেকটা অবজেক্টে ট্রান্সফার করব। ধরেন আপনি কোনো কাজ করতেছেন, আপনি কোনো ডিজাইন করতেছেন, তো এখন জাস্ট আপনার যে ডিজাইনটা আছে, ডিজাইনের একটা একটা জায়গায় আপনার একটা শেপ সিলেক্ট করা আছে অলরেডি, আপনি সিলেক্ট করে ফেলছেন, এখন সিলেক্ট করে রাখছেন, তো এখন জাস্ট আপনি ওই সিলেক্ট করা যে জায়গাটা, ওই জায়গা থেকে আপনি আপনার আরেকটা যে শেপ, ওই শেপটাতে আপনি জাস্ট কালারটা ট্রান্সফার করবেন। তখন আপনি যেটা করবেন, আমি এটাকে ডিফল্ট করে দিচ্ছি, ওকে।
এখন আমি জাস্ট চাচ্ছি যে আমার যে এই যে সিলেক্ট করা আমার এই অবজেক্ট আছে, আমার এই অবজেক্টের কালারটা আমি এই অবজেক্টটাতে কপি করব। এখন আমাদের যেটা করতে হবে, সিলেক্ট করা অবজেক্টটাতে আমি এখন অবজেক্টে আমি একটা কালার, যে অবজেক্টটা থেকে আমি কালারটা কপি করব সেই কালারটা আমি সিলেক্ট করে নিছি। এখন শুধু আইড্রপার টুলটা নিলাম, আমি যে যেই অবজেক্টটাতে কালারটা আমি পিক করতে চাই, আমি যে অবজেক্টটাতে কালার করতে চাই সেই অবজেক্টটাতে আমি আইড্রপারটা রাখলাম। আগে আমরা রেখেছিলাম যে অবজেক্টটা থেকে আমরা কালার পিক করব, আর সিলেক্ট করেছিলাম যে অবজেক্টটাতে আমরা কালার করছি, আমরা কালারটা করতে যাচ্ছি সেই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে আমি যে অবজেক্টটা থেকে কালারটা নিব সেই অবজেক্টটাতে আমি আইড্রপার টুলটা রেখেছিলাম। এখন আমি যেটা করব যে আমার একটা আমি যেই কালারটা নিব সেই কালারটাতে আমি সিলেক্ট করলাম আগে ফার্স্টে, এখন আমি জাস্ট কপি করব। তো এখন যেটা করব যে যেই যেই শেপটাতে আমি কালারটা নিব সেই শেপে আইড্রপার টুলটা রাখলাম, অল্টারে ক্লিক করলাম, দেখেন আমার আইড্রপার টুলটা যে আমার টুলের কী বলে এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন জাস্ট যদি আমি ক্লিক করি মাউসে, আমার সিলেক্ট করা যে অবজেক্টটা ছিল এই অবজেক্টের কালারটা আমার এই অবজেক্টে কপি হয়ে গেছে। ওকে, তো এই ছিল আমাদের শেপ বিল্ডারের কাজটা। শেপ বিল্ডার আমাদেরকে যে সরি আইড্রপার আমাদেরকে যে কাজটা করে দেয়, এই ছিল আমাদের আইড্রপারের কাজ। তো এরপর আমাদের যে টুলসটা সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার অ্যাকচুয়ালি টুলস না, পাথ ফাইন্ডার হচ্ছে আমাদের একটা প্যালেট। পাথ ফাইন্ডার নেওয়ার জন্যে আমি ফার্স্টে কতগুলো আমি প্রথমে কতগুলো অবজেক্ট নিয়ে নিচ্ছি, কিছু একটা নিয়ে তো পাথ ফাইন্ডার টুলটা আপনারা যেখান থেকে পাবেন আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর আপনি যদি একেবারে লাস্টে যান, এই যে লাস্টে আমার পাথ ফাইন্ডারটা থাকে, পাথ ফাইন্ডার প্যালেটটা যদি ক্লিক করি আমার পাথ ফাইন্ডারটা এই যে এখানে অন হয়ে গেল। এখানে অলরেডি আছে, আমার পাথ ফাইন্ডার যে প্যালেটটা আমার প্যালেটটা অন হয়ে গেল। তো এখন আমি তো আমি এখন যেটা পাথফাইন্ডারের যে ফার্স্ট টুলটা সেটা হচ্ছে আমার এখানে যদি আমি পাথফাইন্ডারের দিকে দেখি, পাথফাইন্ডারে কিছু শেপ মুডস দেওয়া আছে। শেপ মুডসগুলো হচ্ছে প্রথমে যেটা আছে আমাদেরকে ইউনাইট করে দেওয়া দিবে, আমাদের যে শেপটা থাকবে ধরেন আমি এই শেপটা, এখন এই শেপটাকে আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা দুইটা শেপ না, এটা দুইটা মিলা যে একটা শেপ হবে। দুইটা একসাথে করার পর যেই শেপটা হয়েছে যে এরকম যে শেপটা, আমি চাচ্ছি যে আমার এইখানে এই শেপটা ক্রিয়েট হবে। এই শেপটা বানানোর জন্য যেটা করব আমরা ইউনাইটে ক্লিক করলাম, আমি দুইটা শেপ সিলেক্ট করে ইউনাইটে ক্লিক করলাম। ইউনাইটে ক্লিক করার সাথে সাথে আমার যে দুইটা শেপ ছিল দুইটা শেপটা একটা হয়ে গেছে, দুইটা শেপ একসাথে ইউনাইট হয়ে একটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমার দুইটা শেপে দুইটা ডিফারেন্ট কালার ছিল,
বাট এইখানে জাস্ট রেড কালারটা দিয়ে ফিল হয়ে গেছে। আমি আগে যদি দেখাই, আমার আগে ছিল একটা অরেঞ্জ দেন রেড, কিন্তু আমি যখন সিলেক্ট করে ইউনাইট করলাম তখন আমার দুইটা শেপই একসাথে হয়ে রেড কালার হয়ে গেল। যখন আমার একটা শেপ ক্রিয়েট হলো তখন এটা রেড কালার হয়ে গেল। এর কারণ হচ্ছে আমরা যখন নিয়েছিলাম কালার দুইটা, আমার রেড কালারটা উপরে ছিল। যেহেতু রেড কালারটা উপরে ছিল, যে কালারটা আমাদের উপরে থাকবে, যেই শেপটা উপরে থাকবে, সেই শেপের কালারটাই আমাদের ফুল শেপটাতে স্প্রেড হয়ে যাবে। এখন আমি যদি ইউনিট দেই আমার এটা রেড কালার হয়ে গেল। এখন আমি চাচ্ছি না এটা রেড কালার হবে না, এটা হবে অরেঞ্জ কালার। আমি চাচ্ছি আমার এই যে এই যে এই এই যে শেপটা, এই শেপটাকে আমি ইউনাইট করব। ইউনাইট করলাম, আমার এখন এটা অরেঞ্জ কালার হয়ে গেল। তো এখন আমাদের এখন ইউনাইট যে শেপ মুডটা এটা গেল। এখন এরপর যে শেপ মুড, আম সরি, এরপর যে মুডটা আছে সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টটা হচ্ছে আপনার যে শেপটা আছে, ধরেন এই শেপটাই, কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা নিলাম, এটাকে একটু। এখন আমি চাচ্ছি আমার যে এই যে শেপটা আছে আমি এটা দিয়ে একটা চাঁদ ক্রিয়েট করব। এখন আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে আমার এই যে প্রপোর্শনটা, এই যে ব্লু কালারের যে জায়গাটা আছে এইটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এইটা দেখতে প্রায় চাঁদের মতন একটা শেপ অলরেডি হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই যে এই ব্লু কালার যে প্রপোর্শনটা, এই এতটুকু রাখতে, এই ইয়েলো কালারের যে ইয়াটা, এই এতটুকু যে আছে এই সারফেসটা আমি রাখতে চাচ্ছি না, জাস্ট আমি এই যে প্রপোর্শন এটা রাখতে চাচ্ছি। এর জন্য আমাদের যেটা করতে হবে, মাইনাস ফ্রন্ট ইউজ করতে হবে। মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে যে আমাদের কোনো শেপের উপরে যে শেপটা থাকবে সেই শেপটা যেই যতটুকু জায়গা নিয়ে থাকবে ওই জায়গাটুকু কাট করে দেওয়া। আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, আমার ওই উপরের যে অবজেক্টটা ছিল, আমার যে ইয়েলো কালারের যে শেপটা ছিল, আমি আমার যখন মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম এটা কেটে গেল। এখন আমাদের মুনটা থেকে যাচ্ছে। তো এরপরে যেটা আছে আমাদের এখানে দিচ্ছে যে ইন্টারসেক্ট, ইন্টারসেক্টটা হচ্ছে আপনার, ইন্টারসেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা যদি সেট ফাংশনের যে ম্যাথটা আছে আমাদের, সেট ফাংশনের ম্যাথে কিন্তু ইন্টারসেট বলে একটা ইয়ে থাকে। ইন্টারসেক্টটা অ্যাকচুয়ালি কী আমি বলি, হ্যাঁ, কমন যেই পার্টটা থাকে আমার এই দুইটা শেপের মাঝখানে, কমন পার্টটা কী, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এই যে প্রপোর্শনটা, এই যে আমাদের ব্লু কালারের একটা রেখা আসছে এটা, আর আমার অরেঞ্জ কালারের যে সার্কেলটা নিছিলাম এই সার্কেলের যে স্ট্রোকটা দেখাচ্ছে, আর এই যে রেড কালারের সার্কেলটার যে স্ট্রোকটা, এই দুটা মিলা যেই যেই শেপটুক হয়েছে এই এতটুক হচ্ছে আমাদের কি বলে এটাকে, ইন্টারসেক্ট। তো এখন আমি চাচ্ছি যে আমার এই যে দুইটা শেপ নেওয়ার পর যেই ভিতরে যে ইটা হয়েছে আর কি, প্রপোর্শনটা ক্রিয়েট হয়েছে, যে আমার দুইটা শেপ নিলাম, নেওয়ার পর আমার যে ভিতরে যে মাঝখানে দুইটা শেপের মাঝখানে দুইটা শেপ একসাথে ইউনাইট করার পর যে মাঝখানে যে একটা শেপ ক্রিয়েট হয়েছে, আমি এই শেপটা রাখবো। এই যে এই পাতার মতন যে শেপটা ক্রিয়েট হয়েছে আমি এই শেপটা রাখতে চাচ্ছি। আমার এই যে বাকি যেই এতটুকু সারফেস দেন, এতটুকু সারফেস, এগুলো আমি বাদ দিয়ে দিব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমি সিলেক্ট করলাম, তারপর আমি ইন্টারসেক্টে দিলাম। ইন্টারসেক্টে ক্লিক করার পর আমাদের যে যেই প্রপোর্শনটা আমি রাখতে চাচ্ছি, আমার লিভের মতন যে প্রপোর্শনটা, আমি এটা পেয়ে গেছি।
ইন্টারসেক্টের কাজটাই এটা, যে আমাদের দুইটা যখন অবজেক্ট নিব আমরা, তখন অবজেক্টের মধ্যে দুইটা না, আরো দেখাই যদি ওকে, তো এই যে চারটা আমি শেপ নিলাম, এই চারটা শেপ থেকে যে ইন্টারসেক্টটা ক্রিয়েট হলো, যে ধরেন এই যে একটা ইন্টারসেক্টটা ফ্লাওয়ারের মতন প্রায় একটা একটা ইন্টারসেক্ট ক্রিয়েট হলো, এখন আমি চাচ্ছি যে আমার এই যে যেই ফ্লাওয়ারের মতন যে ইন্টারসেক্টটা ক্রিয়েট হলো আমি এটাকে রাখতে চাচ্ছি। এর জন্য আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করলাম, আমি ইন্টারসেক্ট ক্লিক করলাম, শেপ, সরি, ও আম সরি আম সরি, এটা হচ্ছে ও অ্যাকচুয়ালি এই যে ইন্টারসেক্টের যে কাজটা কমনটাকে যেহেতু নেওয়া, তো আমি এই যে সবগুলো নেওয়ার পরে আমার এই যে এই এতটুকু যে জায়গাটুকু এতটুকুই হচ্ছে আমাদের কমন থাকে, সবগুলো শেপ থেকে নেওয়া হয়েছে এই যে এই এতটুকু প্রপোর্শনটুকু। তো এখন যদি আমি ইন্টারসেক্টে দিই, এই এতটুকুই নেওয়া হলো। এরপরে যেইটা আছে আমাদের যেই শেপ মোডটা আছে, এটা হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লোরটা দিয়ে আমরা যেটা করব, ধরেন তো আমাদের এক্সক্লুড, যে এক্সক্লুড শেপ মোডটা, যে এর কাজ হচ্ছে যে আমরা যে দুইটা আমরা, আচ্ছা আমি এটা দুইটা নিই তাহলে বুঝতে ইজি হবে, শেপ নিলাম। এখন আমি যদি এক্সক্লুড ক্লিক করি, তাহলে আমার যে ইয়াটা হবে সিলেক্ট করে আমাদের যে কমন প্রপোর্শনটা থাকে অতটুকু ডিলিট হয়ে যাচ্ছে আমাদের শেপের মাঝখানে। আমরা দুইটা, আমরা কোনো শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমাদের যেই কমন যেই সাইডটা থাকে, কমন যতটুকু থাকে, যে আমরা দুইটা শেপ নেওয়ার পর আমার এখানে আমার এই দুইটা শেপ নেওয়ার পর এই যে এই প্রপোর্শনটুকু আমাদের কমন ছিল, এই এতটুকু আমাদের কমন ছিল, তো এই কমনটুকু যদি আমরা ডিলিট করতে চাই, আমরা যদি এই কমনটুকু বাদ দিতে চাই আমাদের ডিজাইন থেকে, তখন জাস্ট আমরা সিলেক্ট করে এক্সক্লুডে ক্লিক করব, আমাদের এই কমন যেই সারফেসটুকু থাকবে অতটুকু আমাদের ডিলিট হয়ে যাবে। এরপর যে শেপ আর বাকিগুলো আছে, এগুলো হচ্ছে ঠিক এই শেপগুলোর একটু উল্টাগুলা দেখাই যদি। ফার্স্ট এটা হচ্ছে ডিভাইড, আমার এটা করতো ইউনাইট, এখন এটা হচ্ছে আমাদেরকে করবে ডিভাইড করে দিবে। ইউনাইটের কাজ ছিল সবগুলোকে একসাথে করে রাখা, এখন ডিভাইডের কাজ হবে যে সবগুলোকে আলাদা আলাদা করে কেটে দিবে। আমি আমি অবজেক্টটা নিয়ে নিচ্ছি, ওকে, তো এই আমার চারটা শেপ, আমি কালারগুলো চেঞ্জ করে দেই। তো
এখন ডিভাইডটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার যে এই যে আমি যেই শেপগুলো নিলাম, এই শেপগুলো নেওয়ার পর আমি যদি ডিভাইডে ক্লিক করি, আমার হবে কি যে এই যে সব সাইডগুলো, যেই যেই সাইডগুলো আমাদের শেপগুলোর যে একসাথে যে ইউনাইট হয়েছে আর কি, যেই সাইডগুলো একসাথে মিলছে এই সবগুলো কেটে দিবে। আমি যদি ডিভাইডে যাই, ক্লিক করলাম, আমার এটা এখন এই যে এই যে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, এইগুলো আমাদের আলাদা আলাদা করে কেটে দিছে। আমরা যদি এখন ড্র্যাগ করি, এটা কিন্তু আলাদা হবে না, কারণ এখন আমাদেরকে অটোমেটিকলি এটা ডিভাইড করার সাথে সাথে আমাদের যে টুলস, আমাদের যে শেপগুলো থাকে এগুলো সব একসাথে বলে এটাকে গ্রুপ হয়ে যায়। তো এখন জাস্ট আমি এটাকে ক্লিক করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার জন্য আমি ফার্স্ট ক্লাসেই বলছি যে আনগ্রুপ করার জন্য আমি মাউসের রাইট ক্লিক করলাম, তারপর আনগ্রুপ করে নিব। এখন আমি যদি যেই যেই শেপটা নিতে চাচ্ছি সেই শেপটা আমি নিলাম। আমার এখানে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা থাকছে। আমি যেইটা এখন আমার যেইটা আমার ইউজ করা লাগবে আমি ইউজ করতে পারবো। এই ছিল আমাদের ডিভাইড টুল। ডিভাইড টুলের কাজটা তাহলে কি, যে কোনো আমরা কোনো ডিভাইড শেপ যে ডিভাইড করে, এটা ডিভাইডের কাজটা হচ্ছে যে কোনো আমরা শেপ নিলাম, শেপ নেওয়ার পর দুইটা দুইটা ধরলাম, আমি দুইটা শেপই নিলাম, দুইটা শেপ আমি নিলাম। এখন আমি জাস্ট চাচ্ছি যে শেপের প্রত্যেকটা কালারটা চেঞ্জ করে নিই। এখন আমি চাচ্ছি যে এই যে শেপ, এই শেপের প্রত্যেকটা প্রপোর্শন আমি আলাদা আলাদা করে কেটে নেব। এখন জাস্ট দুটাকে আমি একসাথে করলাম, দুটা আমি একসাথে সিলেক্ট করে ডিভাইড ক্লিক করলাম, আমার একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম। এখন আমি যদি এখন আলাদা আলাদা করি, এই যে প্রত্যেকটা সাইড আমার আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি আমি এখন রাখতে আমি যদি ধরেন আমি এই যে এই শেপটা রাখতে চাচ্ছি, তো এই শেপটা আমি রাখতে চাচ্ছি যখন, তখন জাস্ট আমি বাকিগুলোকে আমি ডিলিট করে দিলাম, আমার এই শেপটা রাখলাম। ওকে, তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রিম। ট্রিমটা হচ্ছে আমি দুটো শেপ নিয়ে নিই। ট্রিমটা হচ্ছে একদম এই যে আমাদের যে মাইনাস ফ্রন্টটা ছিল এই মাইনাস ফ্রন্টের মতনই, বাট মাইনাস ফ্রন্টে যেটা হতো, আমরা যদি মাইনাস ফ্রন্টে নিতাম তাহলে আমাদের যে ফ্রন্টে যেই শেপটা থাকতো সেই শেপটা সহ এই নিচে যেই আমাদের ব্যাকওয়ার্ডে যেই শেপটা থাকতো সেই শেপের যেই যেই প্রপোর্শনটুকু আমার ফ্রন্টের শেপটা নিয়ে রাখছিল সেই প্রপোর্শন সহ কেটে দিত। বাট আমি যদি এখন ট্রিম করি, ট্রিম করলে যেটা হবে যে আমি ট্রিম করলাম, ট্রিম করার পর আমার ফ্রন্টে যে ফার্স্টে আমার এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি জাস্ট এই গ্রুপটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর আমরা এখন যদি আমি আমার ফ্রন্টের যে শেপটা আমি আছি এটাকে যদি আমি সরাই, আমার ফ্রন্টের শেপটা ঠিকঠাক মতনই থাকবে, আমার ব্যাকে যে শেপটা থাকবে সেই শেপটা জাস্ট কেটে দিবে, মানে কেটে ট্রিম করে দিবে। আমার ফ্রন্টের শেপটা আগের মতনই থাকবে, আমার ব্যাকে যে শেপটা থাকবে সেটা আমার ট্রিম হয়ে গেছে। ঠিক আমরা যে ফ্রন্ট মাইনাস ফ্রন্ট করেছিলাম, মাইনাস ফ্রন্টে হতো কি যে আমার ফ্রন্টে যে শেপটা থাকতো ওই ফ্রন্টটা সহ আমার ওই শেপটা সহ নিচে যে শেপটা থাকতো ওই শেপের যে অর্ধেক যেই প্রপোর্শনটুকু আমার ফ্রন্টে যেই শেপটা ছিল সে দখল করে রাখছিল সেই শেপটু কেটে দিত, বাদই একদম ডিলিটই হয়ে যেত। বাট আমি যখন ট্রিম করব, ট্রিম করার সময় উপরে তো উপরে যে শেপটা থাকবে এটা ঠিক থাকবে, জাস্ট এই নিচের যে শেপটা এটা থেকে আমার ওই যে বাকি টুকু যে যে ঢাকা যে শেপটুকু থাকে, যে শেপটুকু আমাদের ঢাকা থাকে যে প্রপোর্শনটুকু সেই প্রপোর্শনটুকু জাস্ট ডিলিট করে দিবে। এই হচ্ছে ট্রিম। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে মার্জ। মার্জ করবে আমাদের শেপগুলোকে, আমাদের শেপগুলোকে জাস্ট মার্জ করে দিবে। আমি আবারও দুইটা শেপ নিয়ে নিতেছি,
আমি কপি করে নিই। কালারটা চেঞ্জ করে দিই। ওকে, তো আমি এই যে তিনটা শেপ নিলাম, মার্জ করছি এখন এই যে শেপগুলো, এই শেপগুলোকে মার্জ করতে, মার্জের কাজটা হচ্ছে। আমি যদি এখন মার্জে ক্লিক করি, আসলে মার্জে যদি আমি এখন ক্লিক করি, তো এখন আমার এটা মার্জ হয়ে গেছে। এখন জাস্ট এটা গ্রুপে আছে, আমি যদি সরাই আমার এটা গ্রুপে আছে, তো আমি আনগ্রুপ করে নিলাম, এখন জাস্ট সরে নিচ্ছি। তো মার্জের ব্যাপারটা হলো যে এক্সক্লুডের মতন, এক্সক্লুডটা করলে কি হয় যে আমরা আমাদের এই শেপগুলো যদি আমরা একসাথে রাখি, ধরেন যে আমি মার্জ করি নি আমি, ওকে, মার্চ করা আছে, আচ্ছা মার্চ করাই থাক। আমি যদি এক্সক্লুড দিই, সরি এক্সক্লুড না, আমাদের এখানে যে ডিভাইডটা আছে, ডিভাইডটা আমাদের যে কাজ করে সেম কাজটাই আমাদেরকে মার্জ করে দেয়। আমি যদি এখন এটা মার্জ করি, জাস্ট এটাকে মার্জ করলাম আর এটাকে আমি ডিভাইড করলাম, দুইটার কাজই। আমি ফার্স্ট এটাকে আনগ্রুপ করে নিই, এটাকে আনগ্রুপ করে নিলাম। এখন যদি দেখেন দুইটার কাজই কিন্তু সেম, আমি চাইলে আমি ডিভাইডও করতে পারবো, আমি মার্জ করে নিতেও পারবো। মার্জ করলে যেটা হবে, ডিভাইড করলেও সেম কাজটাই হবে আমাদের। এখন জাস্ট আমি চাচ্ছি এই যে এই শেপটা রাখবো, তো শিফট ধরে রেখে এইগুলো সব ডিলিট করে দিলাম, হয়ে গেল ডিলিট। ওকে, তো এরপর যেটা আছে ক্রপ, ক্রপে যেটা হবে যে যদি দেখাই আমি, ওকে, আমাদের ক্রপে যেটা করে দেয় যে আমি যদি এখন এই দুটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলাম, আমি ক্রপ করলাম, ক্রপ করলে আমাদের যেই ইন্টারসেক্টটা থাকে, এক কথায় ইন্টারসেক্ট যে কাজ করে আমাদের ক্রপটাও সেম কাজই করে, যে আমাদের দুইটা দুইটা অবজেক্ট থেকে দুইটা যে শেপ থাকবে, দুইটা শেপ থেকে যেটা কমন থাকবে সেটাকে আমরা কেটে নিব। বাট এখানে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, যে এটা কালারটা একটু চেঞ্জ থাকুক, কালারটা আমি আচ্ছা দুইটা একসাথে সিলেক্ট করা, তো স্টেটের কালারটা আমি চেঞ্জ করে নিলাম, ওকে, দুইটাকে আমি এখন সিলেক্ট করে ক্রপ করে দিলাম। ক্রপ করার পর আমার উপরে যেই, আমার যেই উপরে যেই শেপটা ছিল এটার যে কালারটা আমার সেটা থেকে গেল, সেটা আমার ক্রপ হয়ে গেল, আর বাকিটুকু সেটা আমার রয়ে গেল আর বাকিটুকু ক্রপ হয়ে গেল। এই যে ক্রপ করলে, এখন আমি ক্রপ করলাম, ক্রপ হয়ে গেল। ক্রপের কাজটা হচ্ছে যে ঠিক যেমন আমরা ইন্টারসেক্ট করেছিলাম, ইন্টারসেক্টের মতো, ইন্টারসেক্টে আমি যখন করতাম ইন্টারসেক্টে আমার যে মেইন ইটা থাকতো, আমার যে কমন সেট সাইডটা থাকতো, কমন সেটটা নিত বাট উপরের কালারটা নিত, বাট যখন আমি যখন ক্রপ করছি আমার নিচের কালারটা নিয়ে নিচ্ছে, আমার উপরের থেকে আমার তখন নিচে, আমার উপরের যে এই যে এতটুকু
এতটুকু রাখছে, তারপর এই বাকি যে ইন্টারসেক্টর আছে এতটুকু আমার বাদ দিয়ে দিচ্ছে। ওকে, তো এই গেল ক্রপ। তারপর আছে আমাদের আউটলাইন। আউটলাইনটা যেটা করে, আউটলাইনের কাজটা হচ্ছে যে জাস্ট আমাদেরকে যে আমাদের যে শেপটা আছে তার আউটলাইনগুলো শো করবে। আমি আমার সিলেক্ট করা অবজেক্টটাকে এখন আমি আউটলাইন করছি, আমার যে আউটলাইনটা আছে এটা আমার শো করছে যে এই হচ্ছে আমার যে অবজেক্টটা, এর লাইনগুলো আলাদা আলাদা লাইনগুলো দেখাচ্ছে যে এই একটা এই এতটুকু, এরপরে এই যে এই আলাদা আলাদা করে লাইনগুলো দেখাচ্ছে, জাস্ট আউটলাইনগুলো দেখাচ্ছে। এই ছিল আউটলাইনের কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকটা হচ্ছে ঠিক মাইনাস ফ্রন্টের উল্টাটা। আমার মাইনাস ফ্রন্টে যেটা ছিল, যে ফার্স্টের উপরে যেটা থাকতো সেটা মাইনাস হতো, মাইনাস ব্যাকের কাজটা হচ্ছে পিছনে যতটুকু আমার নিয়ে রাখছে অতটুকু আমার আর কি আপনার ব্যাকে যেই শেপটা থাকবে সেটা আমার মাইনাস হয়ে যাবে। ক্লিক করলাম, আমার এই ব্যাকেরটুকু ডিলিট হয়ে গেল, আমার উপরে যে ফ্রন্টে যেই শেপটুক ছিল অতটুকু রইল। ঠিক আমরা মাইনাস ফ্রন্টে যেটা করেছিলাম, ফ্রন্টের যেটা ছিল সেটা মাইনাস হতো, মাইনাস ব্যাকে ব্যাকেরটা মাইনাস হচ্ছে। এই ছিল আমাদের পাথ ফাইন্ডার টুল। পাথ ফাইন্ডারের পর এখন আমরা দেখব শেপ বিল্ডার টুলটা। শেপ বিল্ডার টুল আর পাথ ফাইন্ডার টুল প্রায় একই আর কি। শেপ বিল্ডারটা কি, আমি এই দুইটা শেপ নিলাম, আমি কতগুলো শেপ নিয়ে নিলাম, এখন জাস্ট আমি এটাকে শেপটাকে বিল্ড করবো। আচ্ছা আমার স্ট্রোকটা বন্ধ কেন, বুঝি। এখন আমি জাস্ট এগুলো নিয়ে একটা শেপ করব। আমি শেপ বিল্ডার টুলটা নিলাম, আগে সিলেক্ট করে তারপর আমি শেপ বিল্ডার টুলটা নিলাম। জুম করে দেখাই। ওকে, এখন আমি যখন শেপ বিল্ডার টুলটা রাখতেছি আমাকে আলাদা আলাদা শেপ দেখাচ্ছে, কিন্তু আমি যেখানে যেখানে ক্লিক কর আমি যেখানে যেখানে মাউসটা রাখতেছি, কার্সরটা আমার যেখানে যেখানে যাচ্ছে সেই জায়গাগুলো আমাদের আমাকে একটু অন্যরকম একটু ডিফারেন্ট দেখাচ্ছে। তো এখন আমি জাস্ট চাচ্ছি যে এই দুইটা মিলা একটা শেপ হোক, শেপ বানাবো। এখন যেটা করব, আমি জাস্ট মাউস ক্লিক করে এইভাবে ড্র্যাগ করব, আমার একটা শেপ হয়ে গেল, এই দুইটা থেকে একটা শেপ হয়ে গেল। আমি এই দুইটাকে একসাথে করে ফেললাম, এই যে এখন আমার এটা দুইটা একসাথে একটা শেপ হয়ে গেল। যখনই শেপ একটা শেপ যখন হচ্ছে তখন আমার ফুল প্রপোর্শনটা, আমার যে শেপটা অ্যাকচুয়ালি একটা শেপ আছে সেই শেপটাকে আমার এরকম ডিফারেন্ট কালারে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এটা থেকে এটাকে এক কালার একটা করতে, একসাথে ইউনাইট করতে, আমি এটা করলাম হয়ে গেল। আবার সেম এইভাবে যদি আমি, আমার একটা শেপ হয়ে গেল। আমি সেম কাজটাই আমি পাথ ফাইন্ডার দিয়ে যেটা করতে পারি, যে আমি আমার এই শেপগুলোকে রাখলাম, আমি পাথ ফাইন্ডার থেকে ইউনাইটটাতে দিলাম, সেম কাজটা আমার ইজিলি হয়ে গেল। আমি যখন এটাকে আমি শেপ বিল্ডার নিয়ে করতেছি তখন আমার পুরা যেই এটা আছে এটাতে আমার ফুল প্রপোর্শনটাতে আমার একটু একটু করে, হ্যাঁ অবশ্যই এটা কি যে জাস্ট আমি পুরাটা চাচ্ছি না, আমি দুইটা জাস্ট করতে চাচ্ছি পুরা একটা শেপের মাঝখানে। তখন আমি যদি এই ইউনাইটটা দিই তখন আমার ইউনাইটটা তখন হবে কি যে ফুল যে শেপটা আছে ওটার মধ্যেই হয়ে যাবে। বাট আপনি যখন শেপ বিল্ডারটা নিচ্ছেন তখন শেপ বিল্ডারটা কি যে যে দুইটা করতে চাচ্ছেন দুইটার মধ্যে দিলেন, দুইটা শেপ হয়ে গেল। এই হচ্ছে শেপ বিল্ডারের কাজ। শেপ বিল্ডার গেল, তারপর আমরা যদি যাই গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুল আমাদের যেমন এখানে আছে, আমাদেরকে এখানে আমাদের প্যালেটের মধ্যে আমাদের একটা গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট প্যালেট দেওয়া আছে। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে যে আমি যদি ধরেন আমি একটা একটা শেপ নিলাম, এই যে শেপটা
ডিফল্ট কালার করে দেই। ওকে, এখন আমি গ্রেডিয়েন্ট প্যালেটটা নিলাম। গ্রেডিয়েন্ট প্যালেটে আমার এখানে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে দেয়। এইখানে আমি জাস্ট, আমি এখন চাচ্ছি যে এরকম একটা, আমি এরকম একটা, আমি এখন এখানে আছে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা। আমি চাচ্ছি এটাকে কালারফুল করতে। জাস্ট এই যে ছোট দুইটা যে এখানে দেখাচ্ছে যে গ্রেডিয়েন্ট শিল্ডার, গ্রেডিয়েন্ট স্লাইডার, আম সরি, গ্রেডিয়েন্ট স্লাইডার, তো গ্রেডিয়েন্ট স্লাইডার যদি আমি ডাবল ক্লিক করি, এখন আমাদেরকে কালার দেখাচ্ছে। কালারটা আমি কালার প্যালেট থেকে নিয়ে, যদি আমি চাইলে এইখান থেকে আমি কালার পিক করে নিতে পারবো। আমি এখান থেকে আমি চাইলে আমি এই যে কালার প্যালেট থেকে নিতে পারবো। আমি এই কালারটা নিয়ে নিলাম। আমি চাচ্ছি আমার এই যে এই জায়গার গ্রেডিয়েন্টটাও আমি চেঞ্জ করব। জাস্ট গেলাম কালারে, গেলাম তো আমি এই হতেছে গ্রেডিয়েন্ট। আমি এখন চাচ্ছি যে না, অ্যাকচুয়ালি আমার দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্টটা হবে না, ক্রিয়েট হবে না, আমি তিনটা কালার দিয়ে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করব। এখন আমাদেরকে যেটা করতে হবে, সিএমওয়াইকে থাকুক, ওকে, এখন যেটা আমি এখন যদি তিনটা কালার করতে চাই, তিনটা কালার যদি আমি অ্যাড করতে চাই, যে আমার এখানে দুইটা কালার ডিফল্টভাবে দেওয়া থাকে, তো আমি এখন চাচ্ছি যে তিনটা কালার অ্যাড হবে। তিনটা কালার অ্যাড করার সময় আমি এই যে, যখন আমি আমার এই গ্রেডিয়েন্টের যেই বারটা আছে, আমি এই বারের কাছে যখন আমি নিয়ে যাচ্ছি আমার যেই কার্সরটা নিচ্ছি, তখন আমার কার্সরের সাথে একটা প্লাস মার্ক দেখাচ্ছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার এখানে একটা স্লাইডার অ্যাড হয়ে গেছে। আমি এখন এটাতে ডাবল ক্লিক করলাম, আমি এখন একটা কালার পিক করে নিলাম, লাইক আমার মাঝখানে এই কালারটা থাকবে। কালার পিক করলাম, আমার এই কালারটা আসলো। এখন আমি চাচ্ছি যে না, এটা এইখানে না রেখে আমি মাঝখানে রাখবো। আর এই যে এই দুইটা পয়েন্ট দেখাচ্ছে, এই দুইটা পয়েন্টের কাজ হচ্ছে যে আমার কালারের যে প্রপোর্শনটা কোন জায়গা থেকে কতটুকু থাকবে। আমি একটু ডার্ক কালার নিয়ে বুঝতে ইজি হবে। এটা রেড নিলাম, এই যে কালারের যে এটা, এখন আমি যদি এই কালার, আমার যে গ্রিন কালার, আমার যেহেতু মাঝখানে আমি গ্রিনটা নিয়েছি, তো আমি যদি আমার এই গ্রিন কালারের যে স্লাইডারটা যদি আমি বা সাইডে আনি, আমার গ্রিন কালারটা বা সাইডে চলে যাচ্ছে। আমি আবার যদি ডান সাইডে আনি, আমি ডান সাইডে নিতে পারছি। আমার কালারটাকে আমি কোথায় নিতে চাচ্ছি সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার উপর। আর এই যে এই পয়েন্টগুলো সেম কাজটাই করে, যে আমি রেড কালারটা একটু বেশি দিলাম, অ্যান্ড এই যে গ্রিন কালারটা এই সাইডে একটু বেশি দিলাম, দেন আমার রেড ব্লু কালারটা থাকছে। আমি এই যে এই কাজগুলো করব হচ্ছে এই যে এই দুইটা পয়েন্ট যে থাকবে আমাদের উপরে, যে পয়েন্টগুলো থাকবে এই পয়েন্টগুলো দিয়ে। তারপর এখন আমি চাচ্ছি আমার এই যে, আমার এই যে স্লাইডারটা, এই স্লাইডারটা ডিলিট করে দিতে। আমার এই স্লাইডারটা আমার এই জায়গায় ভালো লাগতেছে না, আমি এখন এটাকে ডিলিট করে দিব। তো আমি জাস্ট আমার এখানে এই যে এই ডিলিটের যে ইয়াটা আছে, আমি ডিলিট স্টপে দিলাম, আমার স্লাইডারটা ডিলিট হয়ে গেল। এখন জাস্ট আমি আমার এটাকে এরকম করে নিলাম। এইভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি। গ্রেডিয়েন্টের এখানে আবার অ্যাঙ্গেল আছে, তো আপনি আপনার এই যে গ্রেডিয়েন্টটা আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন। আমি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম যে আমার এইভাবে একটা আড়াআড়ি অ্যাঙ্গেলে থাকবে।
আমার আগে ছিল কি জিরো অ্যাঙ্গেল যখন ছিল তখন আমার এইখান থেকে গ্রেডিয়েন্টটা শুরু হচ্ছিল, তো এই বরাবর যাচ্ছিল। বাট এখন যখন আমি 42 42 না আই মিন 90 দিয়ে দিই আমি এখান থেকে 90 দিয়ে দিলাম, আমার এই যে নিচে থেকে উপরে যাচ্ছে আমার কালারের যে গ্রেডিয়েন্টটা আমার এইভাবে যাচ্ছে। আবার আমি যদি এখান থেকে ড্রপ ডাউন থেকে আমি 120 দিই, এই যে এইভাবে যাচ্ছে এরকম। এখান থেকে আমি জাস্ট আমার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেব, আমার গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। যে আমি আপনি যদি চান যে আপনি এইভাবে দিবেন তো এইভাবে পারেন, আপনি এইভাবে নিতে চাচ্ছেন আপনার গ্রেডিয়েন্টটাকে, আপনি এইভাবে নিতে পারছেন, আপনি যেইভাবে নিতে চাচ্ছেন আর কি। গ্রেডিয়েন্ট টুলটা যেটা করে যে আমাকে গ্রেডিয়েন্ট টুলটা আমার যেই শেপটা থাকে সেই শেপের উপরে একটা স্লাইডার অন করে দেয়। আমি চাচ্ছি যে আমার গ্রেডিয়েন্টটা এইভাবে হবে, তো আমি জাস্ট এইভাবে দিলাম। আমি কালারটাকে একটু ডার্ক করে নিই, বিকজ দেখতে ভালো লাগতেছে না, একটু ডার্ক নিলে ভালো লাগবে। তো সিএমআই কে কালার তো তাই এখন জাস্ট আমি চাচ্ছি যে আমার যে কালারটা আমার এটা এভাবে থাকবে। আমি যদি গ্রেডিয়েন্ট প্যালেটটা ইউজ না করি নো প্রবলেম, আমি আপনার আমার এই গ্রেডিয়েন্ট টুলটাও ইউজ করতে পারবো। জাস্ট এভাবে নিব, নিয়ে এই যে আমার এখানেও দুটা স্লাইডার দেখাচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি আমার এই স্লাইডারগুলো থেকে আমি কালার পিক করতে পারলাম। আবার যখন আমি এখানে নিচ্ছি তখন আমার এই যে আবার আমাকে প্লাস দেখাচ্ছে, তখন আমি আবার আমার একটা স্লাইডার অন করে নিতে পারতেছি। এখন আমি আমার এখান থেকে আবার কালারটা পিক করে নিব, আরেকটা কালার ধরেন এই যে আমি একটা কালার পিক করে নিলাম, এই যে এই হচ্ছে স্লাইডারের কাজ। এখন আমি চাচ্ছি আমার এটা এইভাবে থাকবে উপর থেকে নিচে, তো উপর থেকে নিচে আমার কালারটা গেল, এইভাবে রাখতে চাচ্ছি, ওকে নো নো প্রবলেম, এইভাবে নিচ্ছি। আমি যেইভাবে রাখতে চাচ্ছি, আমি এইভাবে একটা রাখতে চাচ্ছি বা একেবারে এইভাবে রাখতে চাচ্ছি, আপনি যেই সাইড থেকে শুরু করতে চান আপনি পারবেন। তারপর যেটা আছে যে আমি যদি গ্রেডিয়েন্ট সোয়াচে যাই, গ্রেডিয়েন্ট প্যালেটে গেলে এখন যেটা আছে এখানে অ্যাপারেন্স, অ্যাপারেন্সে গেলে আমি আমার এই যে আমার যেই সিলেক্টেড অবজেক্টটা আছে এটার আমি স্ট্রোকটা চেঞ্জ করতে পারবো, ফিলের যে কালারটা আমি এটাও চেঞ্জ করতে পারবো এখান থেকে, কোয়ালিটিটা আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি কোয়ালিটি চাচ্ছি যে একটু চেঞ্জ করতে, এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার কোয়ালিটি অপাসিটিটা আমার যা আছে অপাসিটি আছে 100%, আমি অপাসিটিটা যদি কমায় দিই তাহলে জাস্ট কী হবে যে আমার যেই গ্রেডিয়েন্টটা আছে যে আমার যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা একটু হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে কেমন, যে আমি যদি এখন অপাসিটিটা চেঞ্জ করে এখন জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, ক্রিয়েট করলাম, কালারটা ডিফল্ট করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, ওকে। এখন জাস্ট আমি কি করব এটাকে নিয়ে উপরে যদি রাখি, আমার এই যে আমার অপাসিটিটা যখন চেঞ্জ হচ্ছে অপাসিটিটা যখন চেঞ্জ হচ্ছে আমার যেই অবজেক্টটা থাকছে আমার যে গ্রেডিয়েন্ট করা অবজেক্টের যেই সলিডিটিটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ঠিক একটু কি বলে এটাকে একটু হালকা হয়ে যাচ্ছে।
এখন আমি আমার এই যে আমি আমার নিচে কোনো শেপ রেখে এখন আমি আমার এই গ্রেডিয়েন্টটা রাখলাম, আমার নিচের শেপটা দেখা যাচ্ছে, বাট আমার অপাসিটি যখন 100% থাকছে তখন কিন্তু এটা হচ্ছে না। এটাকে 100% করে দিই, 100%। ওকে, 100% হলে কি আমার নিচের এই যে অবজেক্টটা ছিল এটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট এতক্ষণ এটা দেখা যাচ্ছিল। এই হচ্ছে অপাসিটি। ওকে, এই গেল আমাদের গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট টুলের পরে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেক্ট কিভাবে করতে হবে, রোটেট কিভাবে করতে হবে, অ্যারেঞ্জ এবং ট্রান্সফার, এই চারটা জিনিস দেখব। এই চারটা জিনিস খুবই ছোট ছোট জিনিস। আমি জাস্ট এই যে একটা শেপ নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, ব্লু কালার দিই। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার যে এই যে শেপটা, এই শেপটাকে আমি রোট করতে চাচ্ছি, ঘুরাইতে চাইতেছি। জাস্ট মেইন কথা হচ্ছে আমি এটাকে ঘুরাইতে চাইতেছি। আমি যেটা করব যে ট্রান্সফারে গেলাম, আমি ফার্স্টে আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর আমি রাইট ক্লিক করে ট্রান্সফারে ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে গিয়ে জাস্ট এই যে রোটেটে গেলাম, রোটেটে যাওয়ার পর আমাকে একটা অপশন দেখাচ্ছে। আমি চাইলে এই অপশন থেকে আমার রোটের যেইটা আমি কতটুকু রোট করতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমি আগে প্রিভিউটা অন করি। এই যে আমি যখন এই অ্যাঙ্গেলটা ধরে আমি ড্র্যাগ করছি তখন আমাকে আমার এই যে ছাড়ছি, ছেড়ে দিলে আমার এটা রোট করে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এটা 90 ডিগ্রি, 90। ওকে, নাইনটি ডিগ্রিতে কি আমার এই যে এরকম একটা রোট হয়ে গেল। আমার আগে ছিল এরকম, এখন আমি রোট করে করলাম এরকম। আমি ওকে দিয়ে দিই, রোট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি এইভাবে না, আমি ম্যানুয়ালি করে নিলাম। ওকে, আমি চাচ্ছি এখন আমার এটা ছিল রোট করা, এখন আমি রোট করে আমি সেম রোট করা বিষয় আর সেম রোট করা যে অবজেক্টটা থাকবে সেটাকে আমি কপিও করে নিতে পারবো। জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রোট, তারপরে আমি এইভাবে নিতে চাচ্ছি। আমি জাস্ট কপি করলাম, আমার এই যে এরকম একটা শেপ কপি হয়ে গেল। এখন যেটা আমি চাচ্ছি যে আমার এই যে শেপটা, আমি সেম একটা শেপ আমি এইখানে এইভাবে আমি ক্রিয়েট করব। জাস্ট এইখানে এইভাবে যে আছে সেম এটা রিফ্লেক্ট আমি এইখানে ক্রিয়েট করব। জাস্ট এটা এইভাবে আছে, আমি এইভাবে করতে চাচ্ছি। এর তার জন্য যেটা করব, আমি আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট গেলাম। রিফ্লেক্টে যাওয়ার পর এই যে আমার প্রিভিউ অন করা যেহেতু আছে, আমি ভার্টিক্যালি যদি আমি আমি যেহেতু চাচ্ছি যে আমি আমার আমার শেপটা আছে এইভাবে, আমি চাচ্ছি যেহেতু যে আমি এইভাবে ক্রিয়েট করব, তো আমার ভার্টিক্যালি নিচ্ছি। আমি ভার্টিক্যালি নেওয়ার পর আমি 90 ডিগ্রি নিলাম, যেহেতু আমি এই শেপটাকে এরকম করতে চাচ্ছি। তাই এখন আমি যদি চাই আমি হরিজেন্টালিও করতে পারি। হরিজেন্টালি করলে যেটা হবে, জাস্ট হরিজেন্টালি আমার কপি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ইজি 90 ডিগ্রি। প্রিভিউ অন করলাম, হচ্ছে না। আচ্ছা,
ভার্টিক্যালি যদি আমরা চেঞ্জ করি, এই যে 90 ডিগ্রি চেঞ্জ করলাম, এখন জাস্ট আমি কপি করে নিলাম, আমার কপিটা হয়ে গেল, আমার রিফ্লেক্ট হয়ে গেছে, আমি ঠিক যেমন চাইছিলাম আমি সেম তেমন পেয়ে গেলাম। এই হইতাছে গেল আপনার ট্রান্সফর্মের কাজ। ট্রান্সফর্মে আপনি আর কি কি করতে পারবেন, মুভ করতে পারবেন, মুভ আমরা এমনিই করতে পারি, তারপর রোটেট, রিফ্লেক্ট, স্কেল, স্কেল এগুলো অ্যাকচুয়ালি এগুলো আপনার কোনো সময় প্রয়োজন হবে না, বাট সব থেকে বেশি প্রয়োজন যেটা হবে রোট করার সময়, রোটের থেকে বেশি প্রয়োজন হবে আপনার যখন আপনি এটাকে রিফ্লেক্ট করবেন। সেম একটা রিফ্লেক্ট করা কপি একটা ক্রিয়েট করতে গেলে জাস্ট কপিতে দিবেন, তাহলে আমার এটা কপি হয়ে যাবে। আপনি যদি চাচ্ছেন যে না এটা আমি কপি করব না, জাস্ট আমি রিফ্লেক্ট একটা শেপ তৈরি করব, তখন জাস্ট আমি ওকে দিব, আমার এটা রিফ্লেক্ট হয়ে যাবে, আমার আর এটা কপি করতে হবে না। এই গেল আমাদের ট্রান্সফর্ম। এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ করতে গেলে আমি এটাকে ডিলিট করে দেই। আমি দুইটা এতক্ষণ যাবত আমি এতক্ষণ যে দেখাচ্ছিলাম তখন আমি কয়েকবারই অ্যারেঞ্জ করে নিছি। আমি জাস্ট এটার কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই যে শেপ, এই শেপটা আমার এই শেপের নিচে থাকবে। এর জন্য যেটা করব আমি অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাকে দিলাম, জাস্ট আমি একটা সিলেক্ট করে অ্যারেঞ্জ, তারপর সেন্ড টু ব্যাকে দিলাম, আমার উপরে যে শেপটা ছিল আমার সেটা নিচে চলে গেল, অ্যান্ড আমার নিচের যে শেপটা ছিল সেটা উপরে এসে পড়লো। আমি অনেকগুলো শেপ নিয়ে নিচ্ছি। আপনি ধরেন আপনি অনেকগুলো শেপ নিয়ে কাজ করতেছেন, এখন আপনি চাইলেন যে আমি চেঞ্জ করব, আমি আমার যে সিকোয়েন্সটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তখন জাস্ট এখন আমি চাচ্ছি যে আমার এই যে শেপটা, এই শেপটা যাবে আমার এই গ্রিন শেপের নিচে, আর এই যে ব্লু শেপটা, এই শেপটা আমার যাবে এই শেপটার নিচে। এখন আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, যেহেতু আমি এই গ্রিন শেপের নিচে নিব, তো অ্যারেঞ্জে যাওয়ার পর টু সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে কী হবে যে একটা একটা অবজেক্ট করে আমার অবজেক্ট, আমার যে শেপটা সেই শেপটা ব্যাকে যাবে। অ্যারেঞ্জ দিলাম, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলাম, আবার এই অবজেক্টটা নিচে গেল। এখন আমি যদি আবার অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, আমার এই অবজেক্টটা নিচে চলে গেল। এই যে আপনি যদি দেখেন যে আমার এই অবজেক্টটা সবার নিচে এখন অলরেডি চলে গেছে। আমি যেহেতু চাচ্ছিলাম যে আমার গ্রিনটার উপরে, গ্রিনটার নিচে থাকবে, তো আমি আমি আগে সবার আমি এখন চাচ্ছি যে আমার এই অবজেক্টটা সবার উপরে আসুক, আমি জাস্ট ব্রিং টু ফ্রন্ট দিলাম, ব্রিং টু ফ্রন্ট আমার উপরে এসে পড়লো। আমি চাচ্ছি এই অবজেক্টটা আমার গ্রিনের নিচে থাকুক, আমার গ্রিনের নিচে চলে গেছে। এখন আমি এই ব্লুটাকে সবার উপরে আনবো, জাস্ট ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে এসে পড়ছে। মেইন কথা হইতেছে এখানে যে আপনি আপনার যে অবজেক্টটা সেটাকে আপনি কোথায় রাখতে চাইতেছেন। যদি আপনি চান যে একেবারে সবার ফার্স্টে রাখতে, সবার উপরে রাখতে গেলে ব্রিং টু ফ্রন্ট, সবার নিচে যদি নিতে চান তাহলে সেন্ড টু ব্যাক, যদি একটা অবজেক্টের নিচে নিতে চান তখন সেন্ড টু সেন্ড ব্যাকওয়ার্ড, একটা অবজেক্টের উপরে আনতে চাইলে ব্রিং ফরওয়ার্ড। তো এই ছিল আজকের ক্লাস। আমরা আমাদের আজকের ক্লাসটা যদি ঠিক মতন বুঝে থাকি, তো আমার আজকের ক্লাসের পর আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারবো সেগুলো হচ্ছে, আমি দেখাই দিই, এই যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা খুব ইজিলি আমরা এই আজকের আজ পর্যন্ত আমরা এই তিনটা ক্লাসে, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা ক্লাসে যা যা আমরা শিখলাম, এই তিনটা ক্লাসের সব কিছু সব টুলস ইউজ করে করে আমরা এই যে অবজেক্টটা আছে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবো। সেম আবার এই যে এরকম একটা ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস বুঝতে কারো কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন।
আর ওয়েবাইটা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।